ধ্বনি ও ঢাকের বাদ্যে দেবী দুর্গার আগমনী বার্তা। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ, এদিন থেকেই শুরু হয় দেবী পক্ষের দুর্গাপূজার ক্ষণ গণনার শুরু। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শনিবার ভোর থেকে মন্দিরগুলোতে দেবী ভক্তরা সমবেত হতে থাকেন। গানে চণ্ডীপাঠে মহালয়ার শুভ সূচনা হয়। দেবালয় মন্দিরের ভক্তরা জানান, জগতে দুটি বিরোধী শক্তি ক্রিয়াশীল। একটি জগৎকে রক্ষা করে কল্যাণের দিকে উন্নতির পথে নিয়ে যায়, এটি দৈবী শক্তি। অপরটি অকল্যাণের পথে ধ্বংসের দিকে ধাবিত করে, এটি অসুরী শক্তি। ভক্তদের মতে এই দুই শক্তির যুদ্ধ চলছে অন্তরে এবং বাহিরে। তাই এবার পূজায় সম্প্রীতির আহ্বান সবার। ক্রান্তি লগ্নে এবং দেবী পক্ষের সূচনায় আমরা প্রতিবছর মা মহামায়াকে আমন্ত্রণ জানাই এই ধাত্রীতে, যাতে উনি সবার পৃথিবীর সবার জন্য শান্তি বয়ে আনে। দেবীকে আহ্বান জানানোর মধ্য দিয়ে আজকের এই মহালয়ার শুভ অনুষ্ঠান। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? দুর্গাপূজা অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ে ভক্তি অর্ঘ্য নিবেদন, অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের প্রার্থনা, অন্তরের পশুভাব দেবী চরণে বলি দিয়ে দেবভাব প্রতিষ্ঠা দেবী পূজার উদ্দেশ্য। বাংলাদেশ হিন্দু মন্দির এবং ওম শক্তি মন্দিরে ছিল দেবীর আগমনে সেই প্রার্থনা। এতে বিভিন্ন বয়সী ভক্তরা যেমন ছিলেন, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও উৎসবে সামিল হন। শুভ মহালয়া, আমরা আজকে মহালয়াতে এসেছি মা বাবা সব পরিবার নিয়ে। অনেক ভালো লাগছে, প্রত্যেক বছর আমরা আসি, মহালয়া মানেই আনন্দ। ভোরবেলা উঠে এটা একটা খুব চাঞ্চল্যকর একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আমার কখনো হয়নি, খুব ভালো লেগেছে। জামাইকা কালী মন্দিরেও দেবী ভক্তরা গানে চণ্ডীপাঠে মহালয়া পালন করেছেন। মহালয়ার পর 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। কোথাও কোথাও এর আগেও শুরু হচ্ছে দুর্গ উৎসব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।